প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই সুখবর দিয়ে শুরু করতে চাই। তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ 12 মেয়ের পর। চলুন বিষয়টি সম্পর্কে জেনে নেব বিস্তারিত। তৃতীয় গণবিজ্ঞপ্তির শূন্য হওয়া পদগুলোর বিপরীতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের অনুমতি পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ntrca। আগামী 12 মেয়ের পর সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করবে ntrca। জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রথম পর্যায়ে এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফর্ম পাঠায়নি তাদের পদগুলো শূন্য ঘোষণা করে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের অনুমতি চেয়েছিল ntrca। সম্প্রতি শিক্ষামন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ বিষয়ে অনুমতি দেওয়া হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ বিষয়ে লিখিত অনুমতি দেওয়া হয়। সূত্র জানায়, আগামী 12 মে বৃহস্পতিবার ntrca নির্বাহী কমিটির একটি সভা রয়েছে। ওই সভায় দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশের সময় চূড়ান্ত করা হবে। সভায় যে দিন ধার্য করা হবে সেদিনই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে ntrca। এ প্রসঙ্গে জানতে চাইলে ntrca সচিব উপসচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বৃহস্পতিবার তথা 5 মে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, চলতি মাসেই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তথ্য মতে, গত বছর 30 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ntrca। 54,304 শূন্য পদের বিপরীতে 4 এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। 1 থেকে 12তম নিবন্ধনের রিটকারীদের জন্য 2,200 পদ সংরক্ষণ করে 51,000 শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় ntrca। তবে 8,448 পদে কোনো আবেদন না পাওয়ায় এবং 6,777 মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট 15,325 পদে বাকি রেখে 38,286 জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় 4,000 প্রার্থী ভি রোল ফর্ম পূরণ করে না পাঠানোয় 34,073 জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। আর 15,000 পদের বিপরীতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এতে প্রায় 3.5 লাখ প্রার্থী আবেদন করেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম কোনো দুর্দান্ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান সবার আগেই। তবে আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।